নমস্কার বন্ধুরা, ফুড আর্টিস্ট চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আজ চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু চিকেন রিং ফ্রাই বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চিকেন রিং ফ্রাই বানাতে কী কী লাগবে আপনাদের দেখিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। 200 গ্রাম চিকেন গ্রেট করে নিয়েছি, আলু সেদ্ধ করে গ্রেট করে হাতে করে চটকে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ, 1 চামচ মতো ব্রেড ক্রাম। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এরপর হাতে করে ভালো করে মেখে নেব। হাতে করে মেখে নিয়েছি, একটা ডো তৈরি হয়ে গেছে, এরপর লেচি কেটে বানিয়ে নেব। হাতের সাহায্যে গোল করে নিয়েছি, এরপর রিংটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, রিংটা তৈরি হয়ে গেছে, এইভাবে সবগুলো বানিয়ে নেব। চিকেন রিং তৈরি হয়ে গেছে, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে নিয়েছি, এরপর চিকেন রিংটা দিয়ে দেব, ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর ব্রেড ক্রাম লাগিয়ে দেব। গ্যাসটা অন করে নেব, কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এরপর তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর চিকেন রিংগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এক পিঠটা লাল হয়ে গেছে, এরপর উল্টে দেব। চিকেন রিং ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।